pe e bar pe jai gondogol vat pe e bar pe jai gondogol Batul bichu dutto dhalbe mathay ghol Batul bichu dutto dhalbe mathay ghol Bichu ar hobo hati Batulere kache tora khabi lathi Eh bachu bichu ar hobo hati Batulere kache tora khabi lathi Chute giye tere pure vah Khushi mere mure kore debe Roll, roll, roll Bachu bichu ore phatbe e bathol Bachu bichu ore phatbe e bathol Batul dikbe Ye 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 batul dikbe কতদিন পর থানায় এসে দুদণ্ড বসতে পারলাম তা যা বলেছো বাটুল একটার পর একটা কেস এসেই যাচ্ছে সেদিন একজন এসে হাজির বলে কিনা ওর বাড়ির বিড়ালটাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না পাশের বাড়ির রান্নাঘরে ঢুকে মাছ খেয়ে ফেলেছিল সন্দেহ যে পাশের বাড়ির কেউ ওদের বিড়ালটাকে গুম করে দিয়েছে আমাকে বিড়াল আর বিড়াল চোর খুঁজে বার করতে হবে হ্যাঁ তারপর অনেক বুঝিয়ে ফেরত পাঠালাম তবে তুমি যাই বলো না কেন তুমি আছো বলেই কিন্তু এই শহরে চুরি ডাকাতি খুন খারাপি অনেক কমেছে আমরাও নিশ্চিন্ত হয়েছি এখন তো আমাকে সারা দেশে ঘুরে ঘুরে চোর ডাকাত ধরতে হচ্ছে সত্যি সত্যি এ আমাদের আমাদের এই পুরো শহরের সৌভাগ্য দুর্ভাগ্য দুর্ভাগ্য এ আমার দুর্ভাগ্য বাটুল তোমার খোঁজে আমি পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছি আপনি আগে শান্ত হয়ে একটু বসুন হ্যাঁ হ্যাঁ আগে বসুন শান্ত আর কি করে হব বাটুল কি হয়েছে কি হলো কি আবার নিতাই ওই নিতাইটা এবার আমাকে জেলে পুরবে জেলে পুরবে কেন নিতাই আবার কি করলো কি করতে বাকি রেখেছে আর সেবার যোগ সাধনায় বসেছিল এবার উনি প্ল্যানচেটে বসেছেন কি চেটে বসেছে প্ল্যানচেট প্ল্যানচেট কোন নিকটাত্মীয়র আত্মাকে একনিষ্ঠভাবে রাতের বেলা ডাকলে সেই আত্মা সামনে আসে একেই প্ল্যানচেট বলে কি আত্মা কি বাড়ির মেনি বিড়াল যে রাতে খাবার পর আয় আয় মেনি বলে ডাকলো আর ভাত খেতে ছুটে চলে এলো বাটুল জানি না কি হবে ওর নাকি ঠাকুমার কথা খুব মনে হচ্ছে তাই ডাকছে ওই ঠাকুমা ভূত এসে সত্যি সত্যি যদি ওর ঘাড় মটকায় নিতাইয়ের বউ ছেলে মেয়ে আমাকে ছেড়ে দেবে আমার নামে তো থানায় নালিশ করবে কি মুশকিল সত্যিই তো এবার আমি কি করি মাটুল বাঁচাও বাঁচাও আমাকে এত উদ্বিগ্ন হবেন না চলুন চলুন দেখি ওর সাথে একটু কথা বলি চলো মাটুল আমিও যাই বিড়াল বলে মাছ খাবো না আসবো না কাশি যাব বিড়াল বলে মাছ খাবো না আসবো না কাশি যাব কাশি যদি যাবেই তবে মাছ ভাজছো কেন নিতাই আমার ঠাকমার জন্য বাটুল বাবু ঠাকমা আমার মাছ ভাজা খেতে বড় ভালোবাসত মাছের মুড়তে ঘণ্ট ইলিশ মাছ ভাপা তেল কই পাবদা মাছ সর্ষে দে ও আরো কত কি কাতলা মাছ ভাজা দে আজকে দিয়ে একবার চেষ্টা করব দেখি ঠাকমা যদি আসে বোঝো বাটুল তা নিতাই তোমার হঠাৎ ঠাকুমাকে এত দেখতে ইচ্ছে করলো কেন কি বলতেছেন বাটুল বাবু ঠাকুমারে দেখতে ইচ্ছে করবে না গত পরশু বাজারে ইয়া বড় বড় পদ্মার ইলিশ উঠেছিল নজরে পড়তে ঠাকুমার মুখটা ভেসে উঠল গো ইলিশ মাছ ভাজা করে ঠাকুমা আমাদের দিতেন লঙ্কা দিয়ে মাছের তেল মেখে এক থালা ভাত খেতাম এসব ভুলে গেলি তো নরকেও ঠাই হবে না বাবু হাত শুকলে এখনো গন্ধ নাকে আসে সব ঠিক আছে
তা বলে মৃত ঠাকুমাকে ডেকে এনে আবার বিরক্ত করছো কেন? নিজেই রেঁধে খাও না, আমি খাওয়াবো তোমাকে পদ্মার ইলিশ। বিরক্ত কি বলতেছেন বাবু, মরে গিয়ে ঠাকুমা স্বর্গে গেছেন, স্বর্গে দেবতারা তো সব নিরামিষ খান, ওই সব খিচুড়ি অল্প চট খেয়ে ঠাকুমা কি আর ভালো থাকতে পারবে বলেন দিদি? তাই ভাবলাম তারে ডেকে এনে যদি মাছ ভাজা খাওয়াতে পারি। ওই প্ল্যানচেট নাকি, ওসব আইডিয়া তোমার মাথায় এলো কি করে? সে আমি বইতে পড়েছি, এই আমারই যতটা মুখ্য ভাবে না আমি কিন্তু ততটা নই বাবু। ফোর ক্লাস পর্যন্ত স্কুলে পড়েছি, এই তারপর নেহাত কলেরা হলো, ঠাকুমা ভয় পেয়ে স্কুল যাওয়া বন্ধ করে দিল, নয় তো। ঠিক আছে নিতাই, তবে তুমি যদি ঠাকুমার দেখা পাও স্বর্গ থেকে আমাদের জন্য কিন্তু অমৃত নিয়ে আসবে, মনে থাকবে তো? এই দেখো, ঠিক কথা মনে করেছেন তো বাবু, অমৃত দিয়ে পায়েস রেঁধে আপনাদের খাওয়াবো। স্বর্গে অমৃত কত টাকা কিলো জেনে নি শত ছাড়া। ঠিক আছে নিতাই, আমরা এখন যাচ্ছি, তুমি ভালো করে মাছ ভাজো, চলুন চলুন দারোগা বাবু। এটা তুমি কি করলে বাটুল? তোমাকে আনলাম ওর এই সব প্ল্যানচেট ফেট বন্ধ করতে, উল্টে তুমি ওকে অমৃতের অর্ডার দিলে। বটবল বাবু চিন্তা করবেন না, দুদিন রাত জেগে এমনিতেই ও হাল ছেড়ে দেবে, গ্যাটের করি খরচা করে ঠাকুমার জন্য আর কতদিন মাছ কিনে রাত জেগে বসে থাকবে বলুন তো? আজ নিয়ে টানা তিন দিন হবে, আর এক দুদিন এমনি সব ঠিক হয়ে যাবে। চলুন চলুন দারোগা বাবু, বটবল বাবু চললাম আমরা, আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। বাটুল্লা বাটুল্লা, এত বড় খবরটা তুমি আমাদের কাছে বেমালুম চেপে গেলে, কি করে পারলে গো তুমি বাটুল্লা? আসল কথাটা বল বাটুল্লা, নিতাইদা নাকি প্ল্যান চেট করছে? তোদেরকে বললো? সারা পাড়া জানে, সবাই এখন এই কথাই তো বলছে। সন্ধে হয়ে গেছে, হাত মুখ ধুয়ে পড়তে বস গিয়ে। কিন্তু নিতাইদা যে উঠবো আমি না না না, যাচ্ছি যাচ্ছি, চল বাচ্চু চল। প্রত্যেক কিয়ারি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, প্রত্যেক কিয়ারি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। বাচ্চু বলে ভালো, প্রত্যেক ক্রিয়া যখন সমান প্রতিক্রিয়া থাকে তাহলে বাটুলদা যে আমাদের এত ঠেঙায়, বাটুলদার তো কোনোই প্রতিক্রিয়া হয় না, তাহলে কি নিউটনের এই সূত্রটা ভুল আছে রে? নিউটনকে ফোন করে বল। সর্বনাশ সর্বনাশ হবে এবার বাটুল, সর্বনাশ। বিচ্ছু ব্যাট বল স্যার, কেস গন্ডগোল, চ বাচ্চু চ চ। ওই পুরনো ভাঙা প্রাইমারি স্কুলের ঘরটায় যাবে বলছে। এবার তো সত্যি চিন্তার ব্যাপার হলো, ওই স্কুল ঘরে লোকজন ঢোকে না, ওখানে সাপ খুব থাকতে পারে। নিতাইয়ের নাকি বিশ্বাস ওই নির্জন বাড়িতেই ওর ঠাকুমা দেখা দেবেন, তাই আজ রাতে ওখানেই। নিতাইদাকে আমরা একটু বোঝাবো বাটুলদা? শুনবে না, ওর ঘাড়ে এখন ঠাকুমা চেপেছে, ওকে যেভাবেই হোক আটকাও বাটুল। শোন, আজ রাতে তোরা নিতাইয়ের সাথে থাকতে পারবি, আমি গেলে ও উল্টে চটে যাবে। কেন পারবো না বাটুলদা, খুব পারবো। ইয়ে মানে পারবো? ঠিক আছে, আজ রাতে তোরা নিতাইয়ের সাথে থাকবি, তোদেরও না বলবে না, আনন্দ করে থাকতে দেবে। আজ রাতটাও ব্যর্থ হলে হাল ছেড়ে দেবে আমি নিশ্চিত, তোরা শুধু ওকে দেখে রাখবি একটু। যাক আমি নিশ্চিন্ত হলাম বাটুল, তাহলে এখন আমি যাই, দেখি ওদিকে ঠাকুমার জন্য উনি কি ব্যবস্থা করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যান। বাটুলদা এই প্রথম তুমি আমাদেরকে ভরসা করে একটা দায়িত্ব দিলে। আমরা তোমার এই ভরসার বিশ্বাসের মর্যাদা রাখবো বাটুল্লা, নিজের জীবন দিতেও পিছপা। টর্চ আর খাবার জল সঙ্গে রাখবি, আটটা প্রায় বাজতে চললো, খেয়ে দে রেডি হয়ে নে। ঠিক আছে বাটুল্লা। ও
এবার এক মনে চক্ষু বুঝে বলতে থাকো। স্বর্গীয় ক্ষান্তবালা সুন্দরী, স্বর্গীয় ক্ষান্তবালা সুন্দরী। সেইটা আবার কে? এই দেখো রিজার জন্য এত আয়োজন, এত মাছ ভাজা, নৈবেদ্য সাজিয়ে বসেছি তারে ডাকতে। আমার ঠাকমা ক্ষান্তবালা সুন্দরী, ওনার নাম ছিল গো। ঠিক আছে ঠিক আছে, এই মিচু শুরু কর শুরু কর। মিচু চম্বজ, হ্যাঁ শুরু করো নিতাইদা। এই আমি চোখ বুঝ দিলাম, এক মনে এক প্রাণে। ক্ষান্তবালা সুন্দরী ঠাকমা গো, এসে পড়ো। ক্ষান্তবালা সুন্দরী ও আমার ঠাকমা গো, এসে পড়ো গো। আমার ঠাকমা ক্ষান্তবালা সুন্দরী ঠাকমা গো, এসে পড়ো। ক্ষান্তবালা সুন্দরী তুমি এতগুলো মাছ খেয়ে ফেলেছো, আমারই একবার ডাকলে না কেন? কোথায় চলে গেলে? তোমার নাতিটারে দেখা দাও গো, এতক্ষণ ধরে একা একা বসে মাছ খেয়ে গেলে। ও বাসু বাবু, ও বিশু বাবু, আমার ঠাকমা। ঠাকমা সেই কখন এসে কাঁটা বেছে বেছে সব মাছ খেয়ে চলে গেল, আমি টেট্টি পর্যন্ত পেলাম না গো। চলে আর কোথায় যাবে, আছে হয়তো ধারে পাশে, আবার চোখ বুঝে ডাকো, ঠিক চলে আসবে। আসবে আসবে, আচ্ছা ঠিক আছে, ঠিক কইছো। আসলে ঠাকুমারে ডাকতে ডাকতে ঘুমাই পড়েছিলাম বোধহয়, টানা 7 দিন ধরে রাত জাগতেছি তো। ঠিক আছে আর একবার ডাকি, ক্ষান্তবালা সুন্দরী। আমার মৃত ঠাকমা গো, ক্ষান্তবালা সুন্দরী, আমার মৃত ঠাকমা। আর মাছ খাস না কিন্তু, পেটেও আর জায়গা নেই রে। আমারও বিড়াল হয়ে গেছে গো ঠাকুমা, ক্ষান্তবালা সুন্দরী তুমি বিড়াল হয়ে গেছো। বিচ্ছু এইখান দিয়ে দৌড়ে পালিয়েছিল বাটুলদা, সে তো বুঝলাম, কিন্তু গেল কোথায় ও? আমার ঠাকুমা বিশু বাবুরে নিয়ে চলে গেল, আমি কত করে ডাকলাম। চুপ করো তো তুমি নিতাইদা, কোথাও বিচ্ছুকে পাওয়া গেল না বাটুল। বাটুলদা গো ঘাবড়াস না, আমি তো আছি সব ওই নিতাইটার জন্য। আমি কি জানতাম ঠাকুমা আমাদের দেখা না দেবে, বিশু বাবুরে দেখা দেবেন। ঠিক আছে আমি দেখছি, আপনারা সকলে বাড়ি যান, আমি দেখছি। আর তুমি বাটুল না? দারোগা বাবু আপনি আসুন তো আমার সাথে, নদীর দিকটায় যাই, পুরনো মন্দির চত্বরটায় একবার খুঁজি। চলো চলো দেখি বাটুল। বাচ্চু ঘরে যা, আমি দেখে আসছি। চলুন ব্যাটবল না বটবল স্যার। চলো বাচ্চু নিতাই চলো। এ
নিতাই তোকে বারবার বারণ করেছিলাম ওই ভূত নিয়ে ছেলে খেলা করিস না দেখলি তো এবা আমার ঠাকমারে ভূত বলবেন না বাবু আমি কি জানতাম যে ঠাকমা আমার চিনতে ভুল করবে তাহলে মাসের থালাটা বিশ্ববাবুর কাছেই ছিল কিনা বিচ্ছু হয়তো বিশ্ববাবু তোকে আমরা সারা শহর খুঁজে হয়রান হয়ে যাচ্ছি আর তুই নিশ্চিন্ত আইসক্রিম খাচ্ছিস কেন আইসক্রিম খেতে কি চিন্তা করতে লাগে নাকি চুপ চুপ কাল রাত থেকে তুই কোথায় ছিলি আরে বলিস না কাল রাতে এমন ভয় খেয়ে গেলাম লাগালাম দৌড় রাস্তায় দেখি বচার বাবা লাস্ট টেনে শহর থেকে ফিরছে আমাকে ওই অবস্থায় অত রাতে রাস্তায় দেখে ওদের বাড়িতে নিয়ে গেল বচার সাথে ঘুমিয়ে পড়লাম সকালে ডিম সিদ্ধ কলা পাউরুটি খেয়ে বাড়লাম আবার চাষার সময় বচার মা আমাকে 2 টাকা দিল ওই দেই তো আইসক্রিম কিনলাম দেখেছেন বাবু ঠাকুর আমাকে বলেনি গো কামকা আমি ভুল বুঝেছিলাম যাক নিশ্চিন্ত হওয়া গেল তা বিচ্ছু বাবু তুমি উল্টো দিকে কোথায় যাচ্ছিলে আইসক্রিমটা তো শেষ করে বাড়ি ঢুকতে হবে তাই একটু ঘুরে ঘুরে যাচ্ছিলাম বাচ্চুটা তো সেই দেখেই নিল বাড়ি চল আগে ইস বাটুলদা কোথায় না কোথায় খুঁজছে তোকে কে জানে রাতের বেলা এই দ্বীপটা যা ভৌতিক থাকে বিচ্ছুর কি সাহসে কুলোবে এদিকে আসবার আমরাও তো এদিকটাই খুঁজিনি এখন আমাদের সব দিকেই খুঁজতে হবে দারোগা বাবু মন্দিরগুলোর ভেতরটা দেখা দরকার ভেতরে যাবেন সাপ খুব থাকতে পারে আপনার যেতে হবে না আপনি এখানে দাঁড়ান আমি ভেতরটা দেখে আসছি এতক্ষণ হয়ে গেল বাঁটুল কি করছে ভেতর এতক্ষণ কি করছিলেন পেলেন ওকে চলুন চলুন তাহলে পুরনো রাইস মিলটা একবার খুঁজে দেখি কোথায় যেতে পারে ওই বিচ্ছুটা এক রাতের মধ্যে এই শহর ছেড়ে কতদূর চলে যেতে পারে যেখানে সবাই জানে বাচ্চু বিচ্ছু মানেই বাঁটুল তুমি সেখানে এত সাহস পায় কি করে বাটুলদা কোথায় গেল বলতো বিচ্ছু আমি কি আমেরিকায় চলে গেছি নাকি তার উপর দারোগা বাবুর সঙ্গে দেখ গোপন সাপ তেরায় হানা দিচ্ছে এমন সমস্ত কাণ্ড ঘটাস না তুই বাটুলদার কি দরকার পড়েছিল নিতাই তার ঠাকুমা ভূত দেখতে আমাদের পাঠানোর বিড়ালটা এমন ভাবে হঠাৎ পা চেটে দিল
ভয় খেয়ে গেলাম পাঁচে দিদিলার ভয় খেয়ে গেলি হ্যাঁ এত ভাবিস না বাটুলদা ঠিক এসে যাবে দেখবি কি জানি কোথায় গেল বাটুলদা বাটুলদা ফিরে আসবার পর থেকে একটাও কথা বলছে না দেখেছিস তোর উপর খুব রাগ করেছে রাগ করলে তো বাটুলদা আমাদের বকে মারে কিন্তু এমন চুপ থাকে না তো বিচ্ছু চল না বাটুলদার কাছে যাই গিয়ে বরং পা ধরে ক্ষমা চাই বাটুলদা আমাদের মারুক তবু এমন চুপ করে থাকলে ভাল লাগে না তো বল আরে বাচ্চু ঠিক বলেছিস চল বাটুলদার কাছে যাই মাতুল্লা 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 গো